গাড়ি এই গাড়ি কথাটির ব্যাপারে আমরা অনেকেই বাকিবহল মানে গাড়ির কথাটা শুনলেই আমরা মনে করি কি না চার চাকার একটি জিনিস বা যেটা দিয়ে যেটা দিয়ে আমরা নিত্যদিন যাতায়াত করছি কিন্তু আপনারা কি জানেন যে গাড়ি এই কথাটির কিন্তু অন্য একটি মানেও আছে মানে এই গাড়ির চারটে চাকা নেই কিন্তু আদতে একটি খাবার এবার শুনে নিশ্চয়ই আপনাদের অবাক লাগছে যে গাড়ি আবার খাবার কি করে হতে পারে আসলে এই দেশে গাড়ি কথার অর্থ হচ্ছে এক ধরনের খাবার কোন দেশের কথা বলছি না আমি বলছি জাপানের কথা জাপানে গিয়ে আপনি যদি গাড়ির কথা বলেন তাহলে কিন্তু ওখানকার বাসিন্দারা এক ধরনের আচার বুঝবে তারা কিন্তু এই চার চাকার গাড়ি যেটা আমরা বুঝি তা বুঝবে না আসলে কি হচ্ছে এটি আসলে আদা দিয়ে বানানো এক ধরনের আচার এটাকেই বলা হচ্ছে গাড়ি খুব বেশিরভাগ ক্ষেত্রেই মানে কি হচ্ছে যে আমরা যে সুশি খাচ্ছি তার জন্যে এই ধরনের আচারটি বানানো হচ্ছে আদাগুলোকে একদম কুচি মানে একদম থিন স্লাইস করা হচ্ছে কুচি কুচি করে সেগুলিকে জলে ফুটিয়ে তার মধ্যে বিভিন্ন ধরনের এই ধরুন নুন মিষ্টি বা রাইস ভিনেগার এইসব দিয়ে স্টোর করে রাখা হচ্ছে আর সুশির সময় এই আচারটিকে সঙ্গে নিয়ে খাওয়া হচ্ছে আর এরই নাম হচ্ছে গাড়ি আর জাপানে কিন্তু এটা আচার চার চাকার গাড়ি নয় যেটা আমরা বুঝি এই সংক্রান্ত নানা ফ্যাক্টস রয়েছে আপনাদের জন্য লাইক শেয়ার সাবস্ক্রাইব করুন এবং সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে